গুড আফটারনুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা জগরাতি পুজো দিয়ে এসে আমাদের বাড়ির পিছন দিকটা আমরা দেখাচ্ছি পিছন দিকটা অনেকটা জায়গা রয়েছে তো এখন জঙ্গলে ভরে গেছে এখানে আগে ঘর ছিল আমি বিয়ের পর দেখেছি আর এখানে ভাড়া ছিল এখন সব উঠে গেছে কারণ দীর্ঘদিন থাকলে ভাড়াটি এরা উঠতে চায় না তো ওদেরকে তা উঠে গেছে যেহেতু অনেক দিন হয়ে গেছে ঘরটার ভেঙে যায় যাচ্ছে তাই জন্য ওরা উঠে গেছে এখন এই জায়গাটা পরিষ্কার করে একটা অনুষ্ঠান করা যায় আর জায়গা থাকলে কি ভালো লাগে তাই না অনুষ্ঠান করতে নিজের বাড়ির মধ্যে আমার তো খুব ভালো লাগে কতটা জায়গা কি সুন্দর লাগছে দেখো আর রোদ্দের দিনের বেলায় আমরা এখানটা এসেছি ঘুরতে ভয়ও লাগছে একটুখানি যে জঙ্গল আছে সাপটাপ থাকতেও পারে হ্যাঁ আর পিছন দিকটা থেকে দেখাচ্ছি যে আমাদের এখানে এখন যেহেতু হার্ডওয়ার্স এরিয়া আছে গোডাউনের মালটা রাখা হয় আর এই যে দেখতে পাচ্ছ বাড়িটা পিছন দিকটা উপরের অংশটা ওইটা হচ্ছে আমার ভাসুরের ঘর মানে ভাসুর পুরো ফ্ল্যাটের মতনই করে নিয়েছিল খুব সুন্দর ডেকোরেশন করেছে কেমন লাগলো জানি অবশ্যই